না বাবা ওকে কফিন কা দিদি আমি শুনেছি তিনবার অ্যাক্সিডেন্ট হলে লাভ হয়ে যায় ঠিক আছে তোর কিছু করবার দরকার নেই আমাকে বল চিড়ের কৌটো কোথায় ক্লাউন 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 রাক্ষস না বাঘ যে আমাদের খেয়ে নেবে টেল দেম আই ডোন্ট বদার আমি কোনো মোমবাতি নই যে হালকা হাওয়ায় নিবে যাব বা কারোর হুমকিতে ভয় পাব ওকে ডু অ্যাজ আই সে লীনা হে মাই সুইট মামাম কি হয়েছে এনি টেনশন না মা এমনি বল আমি আজ নিজের হাতে মায়ের জন্য চিড়ে পোলাও তৈরি করেছি রিয়েলি আলফা আজ দেখছি তুই ভীষণ খুশি না মামাম আজ নীতির ফোন এসেছিল নীতি কি বলছিল নীতি ও বলছিল ও আমাদের ভীষণ মিস করছে আর স্পেশালি তোমাকে ওর ফার্স্ট সেমিস্টার চলছে তো তাই ও টাইম পায় না মোটেই মিস তো আমিও তাকে ভীষণ করছি রে কতদিন হয়ে গেল ও বাইরে রয়েছে কে জানে কেমন আছে কি বা খাবে আলফা ওকে একটা ফোন কর না এই দেখ ওর কথা বলছে আর ওই আমায় ফোন করেছে কেমন আছিস মা আমি ঠিক আছি মামাম মামাম আলফার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল ও কেমন আছে আলফার অ্যাক্সিডেন্ট কই বলেনি তো দাও তো ফোনটা দাও তো হ্যালো আমি তোর সঙ্গে পরে কথা বলছি বাই আলফা নীতি কোন অ্যাক্সিডেন্টের কথা বলছিল না মামাম আই ওয়াজ জাস্ট কিডিং আমি আসছি আশ্চর্য কি যে বলে মেয়েগুলো এত বড় হয়ে গেছে তাও ছেলে মানুষই গেল না ক্লাউন ক্লাউনকে যে চেনে সেটা তার সৌভাগ্য আর ক্লাউন যাকে চেনে সেটা তার দুর্ভাগ্য তোমার দুর্ভাগ্য এই যে তুমি চেনে শুনে ক্লাউনকে নিমন্ত্রণ দিয়েছ আমার সঙ্গে এরকম ব্যবহার করার পরিণাম জানো ক্লাউন তোমার বাড়ির গাছে বসে থাকা কাক নয় যে তুমি তালি মারলে সে উড়ে যাবে আমার প্রাপ্য যতক্ষণ না পাচ্ছি তোমাকে আমার কাছেই রাখো ছেড়ে দাও আমাকে হাউ আর ইউ বেবি ক্লাউন সরি ফর দ্য ইন্টারাপশন মিস্টার কালু কালিয়া ক্লাউন ওয়াও হোয়াট এ প্লেস এন্ড সারপ্রাইজ টু বার্ড ইন এ সিঙ্গেল স্টোন ওয়াও আও কাম অন কাম অন ইয়া
I really don't know how to express my gratitude. ধন্যবাদ আমাকে না দিয়ে বরং ভগবানকে দিন ম্যাডাম। আরে তুমি ইন্ডিয়ান? আমাকে কিভাবে চিনলে? একজন ইন্ডিয়ান মাকে চিনতে কখনো অসুবিধা হয় না। তোমার কথায় বুঝতে পারছি তোমার ভিতরে সংস্কার আছে। ক্লাউনকে ফেস করার সাহস আমাকে আশ্চর্য করেছে। তুমি কে? এখানে কোথায় থাকো? আমি কে তা আমি জানি না। আমার থাকারও কোনো ঠিকানা নেই, কিন্তু এই পৃথিবীটা খুব ছোট ম্যাডাম, কোনো না কোনো দিন কোনো না কোনো ভাবে দেখা হবেই। আসি ম্যাডাম। তুমি আমার বাড়িতে এলে কিন্তু খুব খুশি হব আমি। কিন্তু? কোনো কিন্তু নয়, মা বলে ডাকলে না, ধরে নাও এটা মায়ের আদেশ। এম আর ভিলা, রামানাইন রোড, অপেক্ষা করব।